এখানে ধেই ধেই করে নাচছে কেন? লজ্জা করে না ছোট, আসর জমি ওর নাচ দেখা হচ্ছে। আর কারোর তো কিছু করার নেই না দুষ্টু মিষ্টু, তোমরা এখানে কি করছো? তোমাদের লেখাপড়া নেই? হ্যাঁ, আমরা তো পড়ছিলাম, নিচে এসেছিলাম একটু কফি আর জুস খেতে। তো বড় মা বললো যে একটু ওয়েট করে যেতে, ওর নাচ দেখবে, তাই ওয়েট করছিলাম। আসলে কি, মিনি বলছিল খুব নাকি ভালো নাচে। মিনি বোধ হয় কোনোদিন গান করেছিল, নেচেছিল, তাই একটু নাচ দেখতে চেয়েছিলাম। মানে বাড়িতে তোমরা কেউ ছিলে না তো, আমরা সেই জন্য ওর একটু নাচ দেখতে চাইছিলাম। বাড়িতে কেউ ছিল না মানে? বাড়িতে কেউ ছিল না বলে তোমরা কি বাধা কিনে নিয়েছো? এভাবে একটা নাচের আসর বসিয়েছো, মা কিছু বলেনি? না না, মা তো এই সময় টিভি দেখে, আর বাবা তো ঘুমাচ্ছে। আচ্ছা মেজ ঠাকুরবা, একটু নাচ দেখতেছি, আমরা কি এমন অন্যায় করলাম? সেই বোধ যদি তোমার থাকতো বৌদি, তাহলে এই প্রশ্নটাই করতে। ছোট, এই সেন্স তোর কাজ করে না। বাড়িতে কার কি পজিশন সেটা তুমি বুঝতে পারো না। আজকে গরিমার নাচ ছিল, সেটা শুনে কি তুমি এখানে নাচতে শুরু করলে? আমার তো সেটাই মনে হচ্ছে। আমি তো জানিও না গরিমাদির কোথায় নাচ, আর আমি তো নাচতে চাইনি, সবাই বললো বলে। সত্যি কথা বলছো, ও কিন্তু নাচতে মোটেই চাইনি, বারবার বলছিল নাচবে না, আমরা জোর করে ওকে নাচালাম, এখন আমাদের জন্য বকা খাচ্ছে। ভালো জিনিস তো সহ্য হয় না এখানে, কারোর ভালো জিনিস কারোর এখানে সহ্য হয় না। তুই নেচেছে বলে কত কি বলছে, একটু নেচেছে বলে এত তেড়ে আসার কি আছে? হ্যাঁ, কোথায় কখন কোন কথাটা গুছিয়ে গুছিয়ে বলতে হয় সব কিছু তুমি জানো, আর মাঝে মাঝে হাই ভোল্টেজ ড্রামা শুরু করে দাও, তাই না? তুমি তোমার ছেলের বইয়ে নাচ দেখতে যেতে পারো, আর আমার রোশনাই নাচলেই অমনি দোষ হয়ে যায়, তাই না? না শালা,